ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এ কথার উপরে পুরাপুরি বিশ্বাস আছে তো? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে কিছু বাবা আছে এমন, ছেলে হইলে পরে ঢাকঢোল পিটাইয়া খবর দেয় মিষ্টি খাওয়া, কিন্তু মেয়ে হইলে কেউ খবরই পায় না, ঠিক না? আবার এমনও কিছু বাবা আছে নালায়েক, মেয়ে সন্তান হইলে রাগ করে, স্ত্রীর উপরে রাগ করে, বিবির উপরে গুস্সা করে, নালায়েক আহমক। যে এমন কাজ করে সে যদিও মুখে বলে যে ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু মেয়ে সন্তান হওয়ার পরে যার মুখ কালা হয় তার আচরণ প্রমাণ করে সেই কথা বিশ্বাস করে না, সে মনে করে মেয়ে দিছে তার স্ত্রী। ঈমান থাকবে? ঈমান থাকবে না। সাবধান, মনে রাখবো, আমার মায়ার নবী বলেছেন মেয়ে সন্তান দুনিয়ায় আসে বাবার ঘরে রহমত সাথে নিয়া, মেয়ে সন্তান রহমত নিয়ে আসে, ছেলে সন্তানের ব্যাপারে রহমত নিয়ে ছেলে আসে এমন হাদিস আমরা পাই নাই, কিন্তু মেয়ে বাবার ঘরে রহমত লইয়া আসে, বরকত লইয়া আসে। এজন্য আল্লাহর নবী তিনি মেয়েদেরকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি মায়া করতেন, মহব্বত করতেন, দোয়া নিতেন। নবীজি নিজে মেয়ের কাছ থেকে দোয়া নিয়ে সফরে বের হতেন। মিডিয়াকে একবারে না করলে হয় না, যেই হারে বাতিলরা, যেই হারে বাতিলরা মিডিয়াতে তাদের ভণ্ডামি ছড়াইতেছে, আহলে হক উলামায়ে কেরামের আওয়াজ যদি তাদের মোকাবেলায় এভাবে প্রচার না হতো তাহলে মিডিয়া পুরা বাতিলের দখলে থাকতো, ঠিক কিনা? বাতিল যে লাইনে আসবে, উলামায়ে হক সর্বদা এই লাইনেই তারে প্রতিহত করবে। এটা উলামায়ে দেওবন্দের একটা আখলাক, তাদের একটা বৈশিষ্ট্য। বাতিল যদি বোরকা পরে, বোরকা পরে, হাত মোজা পা মোজা নেকাব পরে আসে, উলামায়ে দেওবন্দ সেখানে মহিলা গাইনি ডাক্তার সেজে বাতিলকে হাতে নাতে ধরছেন। তুমি আসতো বোরকা পইরা, আমিও মহিলা ডাক্তার সাজবো, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই টুংরাপাড়া বড় মসজিদ মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল, একজন হাফেজ কোরআনের কত দাম, কত মূল্য, কত ইজ্জত, কত সম্মান! একটা ঘটনা বলি, এর ফাঁকে কিছু কথা বলবো, সময় আমার খুব কম, 9:15 পর্যন্ত বলা হয়েছে, 10:15 পর্যন্ত একটা ঘটনা বলি। আজ থেকে প্রায় 300 বৎসর আগের একটি বাস্তব ঘটনা, যে ঘটনাটি উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার রিহলতে ইবনে বতুতা নামক কিতাবে। সৌদি আরবের একটা জাহাজ মালদ্বীপের সাগরে ডুবে গেল, সব যাত্রী মারা গেল, কিন্তু একটা বালক সৌদির অল্প বয়সের, যার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন ছিল, যার নাম হাফেজ আবুল বারাকা, এই হাফিজ সবকে আল্লাহ পাক তার কুদরতে সাগরের মাঝখানে বাঁচায় নিছেন। আল্লাহ যদি কাউরে বাঁচায়, কেউ তারে মারতে পারে? জোরে বলেন, হায়াত মৌতের মালিক কে? এই কথার একদিন আছে তো, পুরাপুরি আছে তো? তাহলে বন্দুকের নল দেখলে দৌড় দেন কে? আল্লাহ বলেন, এটি কথার বিশ্বাস রাখো, তোমার তকদিরে যদি থাকে যে তোমায় বুলেট খেয়ে তোমার মৃত্যু, ঘরে বসা থাকলেও গায়ে বুলেট লাগবে, আর তোমার যদি এ কথা লেখা থাকে যে না বুলেট তোমার মৃত্যু নয়, তুমি যদি ময়দানে সামনেও থাকো বুলেট তোমার বুকে লাগবে না, এ কথার একদিন আসেনি না নাই? আমরা ইসলামের বিপক্ষে না পক্ষে?
উলামায়ে কেরামের বিপক্ষে না পক্ষে? ওয়াজ মাহফিলের বিপক্ষে না পক্ষে? আল্লাহ তুমি কবুল করো। ওই হাফেজ আবুল বারাকাতকে আল্লাহ তার কুদরতে বাঁচাইলেন। একটা কাঠের উপরে ভাসতেছে, একটা কাঠের উপরে ভাসতেছে। মালদ্বীপ তখন একটি অমুসলিম দেশ, তারা দেবতার পূজা করে, মূর্তির পূজা করে, আল্লাহকে চিনে না। তখনকার সময়ের কথা বলছি, প্রায় 300-350 বছর আগের বাস্তব ঘটনা। বর্তমানে মালদ্বীপ একটা সম্পূর্ণ মুসলিম দেশ। সে অমুসলিম দেশটা মুসলিম হওয়ার পিছনে যা যে উসিলা, সে হলো ওই ছোট্ট বালক হাফেজ আবুল বারাকা। ডুবে গেল মালদ্বীপের জেলেরা, সাগরে নামলো মাছ ধরার জন্য। তারা কাঠের উপরে ভাসমান একটা বালক দেখলো, চেহারা এত সুন্দর, হবেই তো, কারণ নবীর দেশের বালক, আমার মায়ার নবীর দেশের মানুষ, চেহারা তো সুন্দর হবেই। মায়া করে নৌকায় উঠাইল, প্রাণ দেখলো ভাসতেছে সাগরে। নৌকায় উঠাইয়া তারা মালদ্বীপের বাজারে উঠাইল বিক্রি করার জন্য। তখন এরকম মানুষ বেচা কেনা হইত, জেলেদের ইচ্ছা হলো এই বালকটারে আমরা অনেক দামে বিক্রি করব। মালদ্বীপে প্রচার করা হলো। একটা হিন্দু মহিলা, তার কোনো ছেলে সন্তান ছিল না, সম্পদ ছিল অনেক, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এই কথার উপরে পুরাপুরি বিশ্বাস আছে তো? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে কিছু বাবা আছে এমন, ছেলে হইলে পরে ডাকডুল পিটাইয়া খবর দেয় মিষ্টি খাওয়া, কিন্তু মেয়ে হইলে কেউ খবরই পায় না, ঠিক না? আবার এমনও কিছু বাবা আছে নালায়েক, মেয়ে সন্তান হইলে রাগ করে, স্ত্রীর উপরে রাগ করে, বিবির উপরে গুস্সা করে, নালায়েক আহমক। যে এমন কাজ করে, সে যদিও মুখে বলে যে ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু মেয়ে সন্তান হওয়ার পরে যার মুখ কালা হয়, তার আচরণ প্রমাণ করে সেই কথা বিশ্বাস করে না। সে মনে করে মেয়ে দিছে তার স্ত্রী। ঈমান থাকবে? ঈমান থাকবে না। সাবধান, মনে রাখবো, আমার মায়ার নবী বলেছেন, মেয়ে সন্তান দুনিয়ায় আসে বাবার ঘরে রহমত সাথে নিয়া। মেয়ে সন্তান রহমত নিয়ে আসে, ছেলে সন্তানের ব্যাপারে রহমত নিয়ে ছেলে আসে এমন হাদিস আমরা পাই নাই, কিন্তু মেয়ে বাবার ঘরে রহমত লইয়া আসে, বরকত লইয়া আসে। এজন্য আল্লাহর নবী তিনি মেয়েদেরকে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি মায়া করতেন, মহব্বত করতেন, দোয়া নিতেন। নবীজি নিজে মেয়ের কাছ থেকে দোয়া নিয়ে সফরে বের হতেন।